প্রিয় সিলেটবাসী আমি ডাক্তার হিমাংশুলাল রায় আমি উসমানী মেডিকেল কলেজের উপপরিচালক হিসাবে এখন কাজ করতেছি আমার সব সিলেটি বাইদের প্রতি আমার অনুরোধ যেটা আর কি যে আমরা সিলেটে আপনাদের মনে হয়তো বা একটা দুঃখ আছে যে সিলেট বুধে সব কিছু থেকে বঞ্চিত অবস্থায় আছে বা সিলেট বুধে আমরা করোনার নিয়ে আমরা বোধ হয় শঙ্কিত অবস্থায় আছি কিন্তু আসলে এটা সত্য না সিলেটে আমাদের এখন পর্যন্ত আমরা যতগুলো রুগী পেয়েছি আমরা তাদের মাঝ থেকে ছয়টা ছয় জনের স্যাম্পল আমরা ডাকাত পাঠাই এই ছয়টা স্যাম্পলই পাঁচটা নেগেটিভ হিসাবে আমরা পাইছি একটা কিন্তু এখনও রেজাল্ট পাই নেই আমরা এটা কালকে আমরা পাব আশা করতেছি কিন্তু আমাদের মনে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব রাখার দরকার নেই কারণ আমরা সবাই সতর্ক হয়ে গিয়েছি আমরা এই সতর্কতা যদি মানিয়ে চলি তাহলে কিন্তু আমরা করোনা থেকে হয়তো মুক্ত থাকতাম পারবো সতর্কতাটুকু কিতা এটা আপনারা বিভিন্ন টেলিভিশনে দেখরা যে সবই কইরা বিভিন্ন ধরনের আমরা বিখ্যাত যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় টিভি তাইরা এবং বিভিন্ন পদ্ধতি আপনারা দেখাইয়ে দিরা আমি আপনারা এই যেটা কইমু যে আপনার পরিবারের যখন থাকবা পরিবারের সদস্যর লগেও একটা নিরাপদ দূরত্ব বজায় রাখি আপনারা কথাবার্তা কইবা এবং এই দূরত্বটা যেন কম করি হইলেও এক মিটার বা তিন ফুটের বেশি হয় বাইরে যখন বারোই তখনও যেন জনসমাগম যেদিকে দেখবা তেদিকে না দিয়া একটু সরিয়া যাইবা আটার সময় খেউর মুখোমুখি হইবা না বা কেউলে যদি দেখুন কেউ হাঁটছে দিরা বা খাসি দিরা। তইলে তান খাসে যাইবা না আপনি উবাই যা উবাইয়া তার খাচি টাচি শেষ হওয়ার পরে অন্যদিকে একটু সরিয়া গুরিয়া যাইবা কারণ কোনো অবস্থাতেও যেহেতু আপনি জানেন না তার করোনা কিনা খেনে দিরা তান দেন খেনে দিরা এই জিনিসটা থেকে আপনি একটু দূরেই সরিয়া থাকবা সবে বিভিন্ন রকমের কথা কইরা কিন্তু আমি যেটা মনে করি আমরা আর পুরানো একটা অভ্যাস আছি যে আমরা পকেটের মাঝে আমরা রুমাল রাখতাম কিন্তু আমরা এখন এই রুমাল অভ্যাস আমরা বলি গেছি আমরা এখন কিচ্ছু হইলে টিস্যু তোকাই তো আমি কইমু যে আপনারা এখন থেকে আবার নতুন করি অভ্যাসটা করো সবার পকেটে একটা রুমাল রাখবা নিজের আশি যখন হইব তখন রুমালের উপরে আছি এটা দিবা এটা হইল লোক আমি মনে করি যে পুরোনা পদ্ধতিটাও আমরা লাগি সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ আরেকটা হইল লোক যে কেউ সামনে দাঁড়াই আপনি আসি না আসি দেওয়ার সময় যদি আপনার কাছে রুমাল না থাকে তাহলে মাথা নিচে করিয়া বলেন কুনিরে সামনে আনিয়া কুনির উপরে আপনি আসি দিবা নিজের খাফড়ের উপরে গরো থেকে যতবার বা গরো গিয়া অবশ্যই আগে আল দুইবা বা দইয়া জ্বালান আমরা পদ্ধতি করিলাম গরো যা আছে আপনার এটা সবচেয়ে ভালো কি যদি দোয়া সাবান হয় সব থেকে ভালো হয়ে কি যদি সুডা হয় সবচেয়ে ভালো লোকি যদি বল সাবান হয় হুল সাবান হয় হ্যাঁ আমরা খালি তুকেইলাম ওখান যে হ্যান্ড স্যানিটাইজার আমরা রাম হ্যান্ড ওয়াশ এটার কোনো দরকার নাই আমার গরো যেটা আছে হুইল পাউডার হোক সুডা হোক ওটা দিয়ে আমি আত্ম লাগাইয়া বালা করি আঙ্গুলোর ফাঁক নৌকর সিপা এর ফলে বুড়ি আঙ্গুল উপরের দিক আতর দ দিক ভিতরের দিক তালা আঙুলের ফাঁক এগুলো আমরা বালা করিয়া বিশ সেকেন্ড কম করি হইল সাবান দিয়ে আগে গসাইমু এর ফলে পরিষ্কার পানি দেয়া আটটা দইমু দইয়া আমরা কাপড় সুপড় খুলমু এবং খাওয়া দাওয়া বা অন্য কোনো জিনিস আমরা কর্ম এ কারণ আর একটা কথা আপনারা কই এটা একটা বালা অভ্যাস যে আপনি যে কাফড় ফিন দিয়া বাড়ইয়া এই কাফড়ের মাঝে যে ভাইরাস লাগেন না এটা তো আমরা জানি না এটা থেকে যদি আপনারা নতুন একটা অভ্যাস করেন যে প্রতিদিন একটা বরিয়া বাড়ি যাইবা গড়াইয়া এই গড় নাডু কেউ আগে কাফড়টা ছাড়বা ছাড়িয়া কাফড়টা দই বা বিজাইয়া রাখবা ডিটারজেন্ট দিয়া এবং এটা পরে দইয়া স্থির করিয়া ফিনবা এটা যদি আপনারা খড়োইন তৈরি এটা আরেকটা নিরাপত্তা আপনারা দিব আর সামাজিক নিরাপত্তা বলতে যেটা কইসি ডিস্টেন্স মেনটেন করতে বা একজন থেকে আরেকজন দূরে থাকতা এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আর বিদেশ থেকে কেউ যদি আইস হইন যদি আর কি আপনার আত্মীয় স্বজন গড়োর মানুষ তানে আপনি গিয়া দূর থেকে কইতা বলি ভাই বিদেশ থেকে আইস তোমার লোক দেখা সাক্ষাৎ করে হইব ভাই তুমি বড় চোদ্দ দিন এক বড় বিতে থাকিও তোমার গড় অন্য তোমার স্ত্রীর লোকেও বালা তোমার বাচ্চা কাচ্চার লোকেও বালা তোমার অন্যান্য আত্মীয় স্বজনের লোকেও বালা এই চোদ্দোটা দিন বাই কথাবার্তা খাওয়ার দরকার নেই তুমি দরজা বন্ধ করিয়া থাকো জানলা কোলা রাখতে পারবে কোনো সমস্যা নাই এগুলোর ভিতরে থাকো তোমার গরমের মানুষরা খাও যে তোমারও গরু আনিয়া খানিদানি দিতা তোমার যে ঘানিদানি দিবা যে বাসনপত্র এগুলো আলাদা করিয়া দইয়া এরপরে আবার ব্যবহার করবে এগুলো দোয়া আসারে ব্যবহার করবে না তোমার খাওয়ার অংশ অন্য কেউ যেন শেয়ার না করেন অন্য কেউ যেন না খাইন তোমার যদি খাইতে না ফলে বেশি যায় তো ফলাই দেয় অথবা কম করেই নিবায় ততক্ষণ খাইতে পারবে লাগলে আবার নিবায় ও পদ্ধতিতে তুমি ভাই গড়ে থাকবে এবং দিনও লাগে গড় থেকে বাড়াইবে না ভালোবাসা আত্মীয়স্বজনের লোকে দেখা সাক্ষাৎ সবটা করতে পারবে যদি যান বাসে কারণ করোনায় খালে ধরবো এটা আমি আমি জানি না স্বয়ং বোধ আমি জানি না আল্লাহ তালা হয়তো জানেন কিন্তু বাকি খেয়েও জানেন না এতএব আমরা যেহেতু সব করোনা ঝুঁকির মাঝে আছি এতএব আমরা যেন প্রত্যেকে নিজের প্রতি যত্নশীল হই নিজের জন্য সাবধানতা অবলম্বন করি অন্যরের সাবধানতাগুলো কিতে কিতে আছে এই সম্বন্ধে যেন জানাই এবং তার বুঝাইয়া কই গড়ও যেন হই বাড়েও জনক হই আর বড় আপনার নিজের বাচ্চা কাচ্চারে খুই বা যতদিন পর্যন্ত করোনার সমস্যা সমাধান হইছে না কতদিন পর্যন্ত তারা যেহেতু স্কুল কলেজ বন্ধ আছে গড় যেন থাকে গিয়া অন্য বা লোকে লোকে খেলাধুলা যেন করে না আমরা তো গড়দুয়ার পরিষ্কার করি প্রত্যেকদিনও গড়দুয়ার মূষার আমরা অভ্যাস আছে তো আমি কইতাম চাই যেটা যে গোড়দুয়ার মুসার ফরে শ্যাবলন অথবা বা ডেটলের ফানি দেওয়া বা ক্লটেক করি একটা জিনিস পাওয়া যায় বা ব্লিচিং পাউডারে ফাতলা করি পানির মাঝে গুলিয়া ওগুলো দিয়া গড়টা একবার মুছিলিবা এটা এতে আপনার গড়ের নিরাপত্তাটা আরও বাড়ব আর প্রয়োজন ছাড়া করতে গিয়ে বাড়নির কোনো দরকার নাই ফলে নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস আনবার লাগিয়া বাজার করবার লাগিয়া বা ঔষধপত্র কেনার যদি দরকার হয় তখন শুধু বাড়ই এবং গর যিনি বুঝদার মানুষ তাইন বাড়ইলে সবচেয়ে বাড়া যেসা জন্য না বাড়াই না আপনি যে সতর্কতা অবলম্বন করতে পারবা অন্য ফার্তা না এটা করতাম আর আমরা যেটা আরও খুঁতাম সেইলাম যেটা যে আমরা ওই যে গরম নাখর মুখে আমরা মাস্ক লাগাইলাম এই মাস্কটা কিলান বানতে হয় কিলান এটা ফরতে হয় বা কত সময় আমরা ফরতাম পারবো এই জিনিসটা আপনারা বিভিন্ন টিভি চ্যানেলও সময় আছে বিভিন্ন অনলাইন পোর্টালও আছে ইউটিউব আছে ফেসবুকও আছে আপনারাগুলো দেখবা দেখিয়া মাস্ক ফরার পদ্ধতি কীটা ওটা শিখবা এবং এটা সঠিকভাবে মাস্কটা ফোরবো নাহলে তো এই মাস্ক ফলার কোনো দরকার নাই আর আমি আরেকটা বিষয় আপনাদের কইয়া রাখি যে আমরা সিলেটবাসী খুব চিন্তার মাঝে আছেন যে সব বিভাগ করোনা টেস্টর ব্যবস্থা কর কিন্তু সিলেট ওখানে হইছে না তো সিলেট আমরা আশা করলাম যে পিসিআর মেশিন যেটা দিয়া সঠিকভাবে করোনা ভাইরাস নিরূপণ করা যায় এই ভাইরাস টেস্টর যে মেশিন যেটা পিসিআর মেশিন এটা সম্ভবত আমরা রোববারের মধ্যেও আমরা ফাইল সিলেট এবং ফাইলে পরে আমরা আশা রাখি যে আরও তিন চার দিন হয়তো আমরা বেশি হইলে সময় লাগব এই তিন চার দিন পরেও আমরা কিন্তু সিলেট টেস্ট করতাম পারমু সব রুগীর যারা সন্দেহভাজন আছেন তারা করোনা পরীক্ষা আমরা হয়তো করার সুযোগ আমরা তৈরি করে নিতাম পার্মু আর কি তো আমি আপনার সব কই সব সাবধান থাকুকা সব নিয়ম নীতি মানিয়ে আপনার সলুকা নিজের পার্সোনাল বা নিজের ব্যক্তিগত অভ্যাস আপনারা হয়তো করোনা থেকে রক্ষা করতে সবচেয়ে বেশি সাহায্য করব আর মেলামেশার কথা যেটা কইসি আদুয়াল যেটা কথা কইসি এর মধ্যে আরেকটা কথা যোগ করি আমি যেটা যে প্রয়োজন ছাড়া অপরিষ্কার হাতে আমরা অনেক করে অভ্যাস আছে নাক শোক মুখ ঠুট ইতা আমরা ডরার তা আমি কই মো যে আঁত না দুইয়া নাকও না নাকও দিত না খানও না চৌকও দরতানা মুখর ভিত্তি আঁত না বা ঠোঁট না বা মুখ যে কোনো সময় দুইয়া দিয়া না আর যদি পরিষ্কার না থাকে এটা কিন্তু আর একটা বিষয় কারণ করোনার ভাইরাসটা কিন্তু নাকর মধ্য দিয়ে ঢুকে মুখের মধ্য দিয়া ঢুকে অনেক সময় বাতাসের লগে তো যার কারণে যেহেতু বাতাসের মাধ্যমে এটা শরীরের মধ্যে ঢুকে এতে বাতাস আমরা যে দিক দিয়ে ঢুকে শ্বাসর লগে এই শ্বাসটারে যদি আমরা নিরাপদ রাখতাম পারি তাহলে কিন্তু আমরা করোনার হাত থেকে রক্ষা পাওয়ার আমরা বোধহয় আল্লাহ আমরা আসান দিতে পারবেন আর কি তো এটাও লোক আমার পক্ষ থেকে আপনার প্রতি আমার অনুরোধ ধন্যবাদ সব